উচ্চ মাধ্যমিকের সামনে ইতিহাস পরীক্ষা আর আমরা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের অন্তর্গত ইতিহাসের সিলেবাসের অন্তর্গত প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা কিছু অতি গুরুত্বপূর্ণ এসেই কিউ সদস্য নিয়ে আলোচনা করব যাতে করে পরীক্ষা হলে তোমাদের এসআই কিউ প্রশ্নাবলীর উত্তর লিখতে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে না হয় এখানে আমরা এমনভাবে আলোচনা করব তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রতিটি প্রশ্ন যেখানে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন এবং এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তোমাদের প্রথম অধ্যায় জানাম যে অতীতকে স্মরণ এবং সর্বশেষ অধ্যায় অব উপনিবেশিকরণ সো প্রথম অধ্যায় থেকে সর্বশেষ অধ্যায় পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ এসে কি প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো এবার ধারাবাহিকভাবে দেখে নাও তো তোমরা সবাই জানো প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো রকমের এসে কেউ পড়তে লাগে না সরাসরি চলে যাচ্ছি চ্যাপ্টার টুয়ে চ্যাপ্টার টু থেকে তোমাদের কুড়িটি প্রশ্ন পড়তে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন উপনিবেশবাদ বলতে কি বোঝো সঙ্গে দেখে নেবে উপনিবেশবাদের অর্থ কী কোন অঞ্চল মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত কোন মার্কিন জাপানে সর্বপ্রথম পদার্পণ করেন বাণিজ্যিক পুঁজি কী সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন এবং হপসন এর বক্তব্য লগ্নি পুঁজি কাকে বলে সোশ্যাল ডারউইনবাদের প্রবর্তককে হপসনের লেখা বইটির নাম কি মুক্তধার নীতি কী বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় ভারতের কোন কোন স্থানে পর্তুগিজদের বাণিজ্যিক কুটি ছিল বা স্থাপন করে তারা শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো হপসন লেনিন তত্ত্ব কী মার্কেন্টাইল মতবাদ কী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নেলসন ম্যান্ডেলা কে ছিলেন নানকিং সন্ধির ফলাফল কী নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বোঝায় নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো যা উনিশ নম্বর প্রশ্ন জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয় চলে যাচ্ছি চ্যাপ্টার থ্রি থেকে তোমাদের মোট পনেরোটি প্রশ্ন পনেরোটি প্রশ্ন পড়তে হবে দস্তক কি বা ফারুক শিয়ার ফরম্যান কী হত্যা কী কোর্ট কর্ণওয়ালিস কী কে কবে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন গ্যারান্টি ব্যবস্থা কী তোমরা জানো যে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি যারা যারা আগের সাবস্ক্রাইবার রয়েছে বা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু জানো কাউ কাউ প্রতাকি কবে এবং কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় অন্ধকু হত্যা কি আলিগড়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল পলাশির লুণ্ঠন কি কে কবে পাঞ্জাব জয় করেন কোন আইনের দ্বারা কবে ভারতের সুপ্রিম কোর্টে স্থাপিত হয় সঙ্গে এর সর্বপ্রথম সরি প্রথম প্রধান বিচারপতির নাম আমার তোমরা সবাই জানো স্যার এলিজা সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় সর্বপ্রথমগুলো দেখে নেবে তোমরা জানো যে চার্টার আইন কুড়ি বছর অন্তর অন্তর হয় তোমাদের সুবিধাতে বলে দিলাম কোন সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় কে কবে কোথায় কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এই পনেরোটি প্রশ্ন তোমরা চ্যাপ্টার থ্রি থেকে ভালো করে দেখে রাখবে চ্যাপ্টার টু থেকে তোমাদের কুড়িটি প্রশ্ন দিয়ে দিলাম এবার চলে যাচ্ছি চ্যাপ্টার ফোর যেখানে রয়েছে মোট তোমাদের একুশ বাইশটি প্রশ্ন আলেকজান্ডার ডাব খেয়েছিলেন উডের ডেসপ্যাস কি কোন গভর্নর জেনারেল ও ওরিয়েন্টালিস্ট দ্বন্দ্বের অবসান ঘটান চুইয়ে পড়া নীতি কাকে বলে কবে কোন স্যাটলার কমিশন গঠিত হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ডিরোজিওর অনুগামীদের বলা হয় মানব তৈরির আদর্শে কে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিবেকানন্দ কোথায় হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন বিধবা পুনর্বিবাহ আইন আইনকে পাশ করেন এবং কেন ভারতের কমিউনিস্ট পার্টি কারা কবে কোথায় প্রতিষ্ঠা করেন মিরার ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয় চোদ্দ নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দিকু কাদের বলে চোদ্দ হচ্ছে দলিত হিন্দু বর্গ বা সাপ অল্টান অল্টান কাদের বলে তাইপিং বিদ্রোহ কবে কেন হয় অস্ত্র আইন ও দেশীয় সংবাদপত্র আইন কে কবে পাশ করেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে চৌঠামি আন্দোলনের আন্দোলন বলতে কী বোঝো চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে কুয়োমিনত দলের প্রতিষ্ঠাতাকে সান ইয়াদ সেনের ঘোষিত তিনটি নীতি কি কী দিবসের সংস্কার কি প্রতিদার কাদের বলে এবার চলে যাচ্ছি চ্যাপ্টার ফাইভে যেখান থেকে তোমাদের মোট এগারোটি প্রশ্ন পড়তে হবে মরলে মিন্টু আইনের দুটি ত্রুটি উল্লেখ করো মরলে মিন্টু সঙ্গে দেখে নেবে কবে পাশ হয় মরলে মিন্টু আইন আইনে কে কী বিষয়ে সংরক্ষণ করা হয় সিমলা ডেপুটেশন কী সত্য নীতি কী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনঃ চুক্তি কেন হয়েছিল কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় সাত নম্বর প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে সংস্কার আইনের বাংলার কার্যনির্বাহক পরিষদে কাকে মনোনীত করা হয়েছিল পরবর্তীগুলো দেখে নাও কে কবে সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় কবে কাদের মধ্যে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ রাওলা ডাইনকে কেন কালা কানুন বলা হয় এবার চলে যেছি চ্যাপ্টার সিক্স থেকে তোমাদের মোট ষোলোটি প্রশ্ন পড়তে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন লিনলিতক প্রস্তাব কী গান্ধীজি ক্রিপসের প্রস্তাবগুলিকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় রশিদ আলী দিবস কী মন্ত্রী মিশন কেন ভারতে আসেন মন্ত্রী মিশনের সদস্যদের নাম লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। তারপর হচ্ছে তানাকা মেমোরিয়াল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ও চি মিন কে ছিলেন সিয়ার ফর্মুলা কী বৃহত্তর পূর্ব এশিয়া যুগ্ম বিকাশ তত্ত্বটি কোন দেশের কোথায় সুভাষচন্দ্র নেতাজি শিরোপায় ভূষিত হয় পনেরো নম্বর প্রশ্ন নেতাজি কোন কোন দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ দ্বীপ কোথায় প্রথম নৌবিদ্রের সূচনা হয় এবার তোমাদের সর্বশেষ সরি সপ্তম সপ্তমতা থেকে দেখে নাও ঠান্ডা লড়াই কি কেন্নানের বেষ্টনী নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল বুলগানিন কে ছিলেন জোট নিরপেক্ষ নীতি কাকে বলে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে সম্মেলন কেন ডাকতে দেওয়া হয়েছিল সুয়েদ সংকটের আশু কারণ কি ছিল এবার পরবর্তীগুলো দেখে নাও চলে যাচ্ছি তোমাদের সপ্তম অধ্যায় থেকে আট নম্বর প্রশ্ন বার্লিন এয়ার এয়ারলিফট এয়ারলিফ্ট কি। লং মার্চ কী ট্রুম্যান নীতি কী কখন কেন ও চুক্তি স্বাক্ষরিত হয় কিউবা বা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো কবে কার নেতৃত্বে ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় এবং ডিএনবিএন ফুতে কি ঘটেছিল বা ডিএনবিএন যুদ্ধে কারা পরাজিত হয় বা জয়ী এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে আমরা এমসি কিউর সাথে আলোচনা করেছি সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় এখান থেকে দশটি প্রশ্ন পড়তে হবে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বীতাংক রাষ্ট্রপতির নাম কি বা রাষ্ট্রপতি কে ছিলেন কবে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন আলজেরিয়া কবে কার শাসন থেকেও স্বাধীনতা লাভ করে লাহোর প্রস্তাব কী ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন নেহরু মহলানবিশ মডেল কি সর্বশেষ প্রশ্ন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলাফল কি সো এই হচ্ছে তোমাদের আটটা অধ্যায় থেকেই মোস্ট ইম্পর্টেন্ট কিছু এসে কেউ সদস্য নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সুবিধার্থে তোমাদের পরীক্ষার সামনে আমি একটা ভিডিওর মধ্যে আলোচনা করলাম আমরা কিন্তু মানে অনেক ভিডিও কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু আলোচনা করেছি এখানে একটি ভিডিওর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্টগুলো সেগুলোকে রাখা হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষা হলে যে কোনো এমসি কিউ সরি এসি প্রশ্ন আসুক না কেন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা ডেসক্রিপশন বক্সে এমসিকিউ সাজেশনগুলো পেয়ে যাবে যেখানে আমি একটি ভিডিওর মধ্যেই প্রতিটি অধ্যায় থেকে বাছাই করে এমসিকিউ এমসিকিউ প্রশ্নাবলী রেখেছি সঙ্গে একটি ভিডিও পেয়ে যাবে যেখানে একটি ভিডিওর মধ্যে বাছাই করা প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলির সঙ্গে রেখেছি ওই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে রয়েছে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই